আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে। শীর্ষ খবর জানাচ্ছি আহমেদ মেহেদি হাসান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে মৃতদের শনাক্তে ডিএনএ সংগ্রহ চলছে, এখনও মরদেহ হস্তান্তর শুরু হয়নি। রূপগঞ্জে আছেন শাকির আদনান, সরাসরি যাচ্ছি তার কাছে। আদনান, আপনি রয়েছেন নারায়ণগঞ্জের সেই ফ্যাক্টরির সাথে সামনে, স্বজনদের কাছে যে মরদেহ হস্তান্তর করা হচ্ছে, আপনি আমাদের আগের সংবাদে জানাচ্ছিলেন যে ডিএনএ টেস্ট করা হচ্ছে এবং ডিএনএ টেস্টের পরে তাদের হস্তান্তর করা হবে, সর্বশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ মেহেদি। আসলে আমি এখন যে দাঁড়িয়ে আছি যে এখানে এই ছয়তলা যে ভবনটিতে আগুন লেগেছিল এবং আমরা এই এখন চারটা যে ফ্লোরটি রয়েছে সেখানে দাঁড়িয়ে আছি, এবং এই ফ্লোর থেকে 49টি মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভবনটি, অর্থাৎ একতলা থেকে ছয়তলা পর্যন্ত যে ভবনটি এখানে আছে, সেই ভবনটির সবগুলো যে ফ্লোর আছে সবগুলো ফ্লোরে কিন্তু আগুনে পুড়ে গেছে, এবং মেশিন পত্র থেকে শুরু করে কার্টন থেকে শুরু করে প্লাস্টিক বিভিন্ন যে ড্রিঙ্কস রয়েছে সেই সবগুলো বোতলে আমরা দেখেছি সব পুরো একদম ছাই হয়ে গেছে, মেশিনে পুড়ে গেছে। তো কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলছিলেন এই ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির যিনি প্রধান, উনি আমাদের বলছিলেন যে এখানে যে বিল্ডিং কোড, অর্থাৎ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী যে পর্যাপ্ত ব্যবস্থা থাকার কথা ছিল, অর্থাৎ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, সেটি তারা দেখেননি। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় উনি বলেছেন যে সিঁড়ি দিয়ে নামার সময় আসলে যেহেতু দুটি সিঁড়ি ছিল, দুটি সিঁড়ি থাকা আসলে এই ছয়তলা ভবনের জন্য এটি পর্যাপ্ত নয়, এখানে চার থেকে পাঁচটি সিঁড়ি থাকার কথা ছিল, তবে একটি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সেখানে ধোঁয়াচ্ছন্ন এবং আগুন লাগার কারণে তারা নামতে পারেনি, এবং আরেকটি সিঁড়ি বন্ধ ছিল বলে জানা গেছে। তো সব কিছু মিলিয়ে এই যে এই ভবন থেকে যে 49টি মরদেহ উদ্ধার করা হয়েছে, এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বলছে যে 52টি মরদেহ তারা পেয়েছেন এই, এবং আপনারা জানেন যে তিনজন কিন্তু ঘটনার দিনই মারা গেছেন, এবং গতকাল আপনারা জানেন যে 49 জনকে এখান থেকে উদ্ধার করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আপনি প্রশ্ন করেছিলেন যে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে কিনা, ঢাকা মেডিকেল কলেজে আমাদের যে আরেকজন সহকর্মী আছে তার কাছ থেকে আমরা শুনেছি যে ডিএনএ নমুনা যারা আত্মীয়স্বজন আসছেন তাদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে, এবং 30-এর বেশি মানুষের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে যে লাশগুলো এখানে আছে, কারণ আপনারা জানেন যে লাশগুলো এমনই অবস্থা যে এটি পুরুষ না মহিলা সেটি বোঝা যাচ্ছে না, এবং ওই ডিএনএর সঙ্গে আত্মীয়স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সেটি ম্যাচিং করে তার লাশ হস্তান্তর করা হবে, এবং সেটি বলেছে যে এই লাশ হস্তান্তরে প্রায় সপ্তাহ দিনের সময় লাগবে। মেহেদি আদান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী শাকির আদনানের সাথে, জানাছিলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজের অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশে আবারও নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মাল্টায় টিকা না দেওয়া ছাড়া প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আর নেদারল্যান্ডসে আবারও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে নাইট ক্লাব, গানের আসর এবং রেস্টুরেন্টও। আফ্রিকার দেশ তিউনিশিয়ায় নতুন করে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে, একদিনে প্রায় 200 জনের মৃত্যু হয়েছে ও 8,500 মানুষ আক্রান্ত হয়েছে দেশটিতে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত 18,68,00,000 বেশি, এর মধ্যে মৃত্যু 40,34,000 বেশি মানুষের, সুস্থ হয়েছেন 17,08,00,000 বেশি। খেলার খবর, ফুটবল। পেরুকে 3-2 গোলে হারিয়ে কোপা আমেরিকা ফুটবলে তৃতীয় হয়েছে কলম্বিয়া। ব্রাজিল এবং আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হারা দুই দল মুখোমুখি হয় টুর্নামেন্টে তৃতীয় হওয়ার লড়াইয়ে। ব্রাজিলের মাঠে খেলায় প্রথমার্ধে 1-0 গোলে এগিয়েছিল পেরু, ম্যাচের 45 মিনিটে ইয়োতুনের গোলে লিড নেয় তারা। বিরতি থেকে